আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। টাফালবাড়ি বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটি আসন্ন ত্রিবার্ষিক নির্বাচন 2022, এই নির্বাচন কিন্তু শুরু হয়েছে সকাল 8টায় এবং এখন কিন্তু ভোট গ্রহণ চলছে। এবং নির্বাচনের পরিবেশ এত সুন্দর, এত শৃঙ্খল, যা একটি দৃষ্টান্ত উদাহরণ। এবং শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকরাম হোসেন স্যারের নিজের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে যথেষ্ট নিরাপত্তামূলক এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে শরণখোলা উপজেলার আওয়ামী লীগের সভাপতি এবং 3 নং রায়ন্দি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আজমল হোসেন মুক্তার তিনি ভোট দিয়েছেন। এবং আপনাদের স্বাভাবিকভাবে প্রশ্ন যাচ্ছে যে তিনি তো 3 নং রায়ন্দি ইউনিয়ন পরিষদের তিনি নাগরিক, কিন্তু তিনি কেন 4 নং ইউনিয়ন পরিষদের এই বাজারে ভোট দিতে যাচ্ছেন? আপনাদের ক্লিয়ার করে রাখি, তার এখানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে, একটি ব্যাংক রয়েছে, ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংকের তিনি পরিচালক, সেই হিসাবে তিনি ভোট দিয়েছেন। তা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকরাম হোসেন স্যার, আমাদের সামনে রয়েছে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং 3 নং রায়ন্দি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আজমল হোসেন মুক্তা, শরণখোলা উপজেলার ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ সহ সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি মালিক রেজা সহ সবাই উপস্থিত আছেন। তা আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি 3 নং রায়ন্দি ইউনিয়নের চেয়ারম্যান এবং নাগরিক এবং শরণখোলা উপজেলার আওয়ামী লীগের সভাপতি, আপনি এই তাফালবাড়ি বাজারের এই নির্বাচনে ভোট দেওয়ায় আপনার কেমন লাগছে আসলে? জি ধন্যবাদ। আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশ পরিচালনায় আজকে সফল এবং সার্থক, তার একটা দৃষ্টান্ত আজকের এই তাফালবাড়ি বাজার ব্যবসায়ী সমিতির একটা সুষ্ঠু সুন্দর একটি নির্বাচনের মধ্য দিয়ে, এই যে সুষ্ঠু সুন্দর ব্যবসায়ীদের একটা পরিবেশের মধ্য দিয়ে বাজার পরিচালনা হতে যাচ্ছে। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই ইউনিয়নের চেয়ারম্যান এবং আমাদের আওয়ামী লীগের এই ইউনিয়নের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা সফল এবং সার্থক এই বাজারের ব্যবসায়ীদের একটা সুন্দর পরিচালনা কমিটির নির্বাচন হতে যাচ্ছে, যেখানে কোনো হানাহানি নাই, যেখানে কোনো ঝামেলা নাই, সবাই মিলেমিশে হাসি মুখে একটি বাজার পরিচালনা কমিটির একটি নির্বাচন হতে যাচ্ছে। তা আমি ধন্যবাদ জানাই যে আমি শুক্রিয়া আদায় করি যে আমি আসলে এই বাজারে একজন ব্যবসায়ীদের ভোটার। এই সুবাদে যে ইসলামী ব্যাংকের একটা এজেন্ট শাখা আমার এই বাজারে আছে, এলাকার মানুষের কল্যাণের জন্য, সেবার জন্য আমি এটা দিয়েছি, সেই হিসাবে আমি ভোটার। আমি ভোট দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমি আশা করি যে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমাদের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়, তিনি আমাদের এখানে আসার পরে সার্বিক আইন শৃঙ্খলা এবং তিনি এই এলাকার মানুষকে তার নিজের মানুষ মনে করে সেবা দেওয়ার সবসময় চেষ্টা করে, আর সে এখানে উপস্থিত হয়েছেন, খোঁজখবর নিচ্ছে। আমি তাকে ধন্যবাদ জানাই উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যে তিনি সুন্দরভাবে আইন শৃঙ্খলার সহযোগিতায়, আমরা তার সহযোগিতায় এখানে আইন শৃঙ্খলা সবসময় সুষ্ঠু সুন্দর থাকে, সে এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাই। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, আমাদের রায়ন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, রায়ন্দা ইউনিয়ন পরিষদের 7 বার নির্বাচিত ইউপি সদস্য শাহজাহান বাদল জমাদ্দার, উপস্থিত আছেন আমাদের মালিক রেজা ভাই সাংবাদিক, অন্যান্য নেতৃবৃন্দরা এখানে সকলে উপস্থিত আছেন, সকলকে ধন্যবাদ জানাই। তাফালবাড়ি বাজারের সকল ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে আপনারা একটি সুন্দর এই নির্বাচন উপহার দিয়ে এলাকার মানুষের মধ্যে একটা হাসি ফুটিয়েছেন। এবং আজকে সাক্ষাৎকার যিনি নিচ্ছেন আমাদের সাংবাদিক স্নেহের ভাগিনা, তাকে ধন্যবাদ জানাই যে সে মিডিয়ার মাধ্যমে আমাদের এই সুষ্ঠু সুন্দর এই পরিবেশকে তুলে ধরার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। একটি বিষয় জানতে চাই, নির্বাচনী পরিবেশ এবং একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আইন শৃঙ্খলা সব দিক বিবেচনা করলে আপনার কাছে আসলে কেমনভাবে মূল্যায়িত হবে এটি? সেটা সেই মূল্যায়নের কথাই বলেছি যে আসলে সুন্দর একটা মূল্যায়িত এখানে হয়েছে, যে যার কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার, তার নেতৃত্বে দেশ পরিচালনা হচ্ছে, সেই অংশ হিসাবে আমরা শরণখোলা উপজেলার সাতখালী ইউনিয়ন না 4টি ইউনিয়নে সেই নেতৃত্বের যে সুফল সেটা বইছে জনগণের মাঝে বলে আমি মনে করি।